মিনি তুমি কেন কান্না করছো ডক্টর টিকা দিয়েছে ডক্টরকে পিটি দেব মা কতটুকু পিটি দেব নেক্সট টাইম আমরা ডক্টরকে টিকা দিয়ে দেবো ঠিক আছে মা তুমি কান্না করো না हेलो एवरीवन अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल मोस्ट टाइनी वर्ल्ड इन इटली आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन आमराओ आपनादेर दोआय अनेक भालो आछि भालो थेकेओ खूब भयंकर एकटा दिन पार करेछिलाम कारण मेटार नतून टीका देवार डेट छिलो तार टीका देवा होयेछे प्रथमबार तार टीका शुरू हलो इटालीते तीन मास परपर बाच्चादेर टीका देवा हय প্রায় দুই বছর পর্যন্ত আর এটা তো অবশ্যই দিতে হবে না দিয়ে আসলে কোনো উপায় নেই আগে বাংলাদেশে চাচিরা খালারা আপুরা সবাই দিত দেখতাম কিন্তু কখনো তো ফেস করিনি রাত্রেবেলা কতটুকু পরিমাণ বা দিনের বেলা কতটুকু পরিমাণ বাচ্চা কান্নাকাটি করে কিন্তু এই ফার্স্ট সেই অভিজ্ঞতাও হয়ে গেল নতুন বাবা মা হিসেবে বাস্তবতা আসলেই আমাদের জীবনে অনেক কঠিন কিন্তু সেটা আসলে বাইরে থেকে বোঝা যায় না যে আমরা কতটুকু ব্যস্ত থাকি বা কতটুকু কি করি বাইরে থেকে কিন্তু আমরা কাউকে দেখে আসলে বিচার করতে পারি না কিন্তু সবার বোঝা উচিত যাই হোক অনেক বেশি কথাই বলে ফেললাম হয়তো অনেক বেশি গভীর কথা আমি আগে ভাবতাম যে এই শহরে একটাই হসপিটাল কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো টিকা দেওয়ার জন্য হসপিটাল ছিল ভিন্ন প্লাস হচ্ছে আমি আমার মেয়ের জন্য অনেকদিন যাবত সিরিয়াল নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সিরিয়াল পাচ্ছিলাম না কিছু পরীক্ষা করতে হবে তার কিন্তু ভাইরাসের কারণে ডেটগুলো অনেক পিছনে চলে গিয়েছে আগস্টে নাকি পরীক্ষা করতে হবে মানে পারবো আমরা করতে কিন্তু আগস্টে তো এই পরীক্ষাগুলো করলে হবে না বাচ্চার তিন মাস হলে এই পরীক্ষাগুলো করতে হবে তাই আমরা পার্সোনালভাবেই অন্য ডক্টর দেখিয়ে পরীক্ষাগুলো করে নিয়েছি হার্টের পরীক্ষাটা এই রেজাল্টটা আমরা পেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটার সব কিছু ইনশাল্লাহ ভালো আছে সবাই আপনারাও দোয়া করবেন যাতে আমার বাচ্চাটাকে আল্লাহ অনেক ভালো রাখে সুস্থ রাখে এবং নেক সন্তান হিসেবে গড়ে তুলতে যেন পারি আমরা ওনাকে শুধু টিকাই দেয়নি সাথে ওনার জন্য গিফটও দিয়েছিল ওইখানে থাকার জন্য যতক্ষণ ছিল সেই জন্য প্যাম্পার্স দিয়েছিল আর সাথে দিয়েছিল টিস্যু আর হচ্ছে একটা মজার জিনিস দিয়েছিল এক টাকার স্কন্ত মানে এক ইউরোর তো আমার হাজব্যান্ড বের হয়ে বলছিল যে মৌ তোমার জন্য একটা গিফট আছে তোমার মেয়ের সাথে আমি চিন্তা করলাম যে কী না কী গিফট আমি বললাম যে কী পরে বললো যে তোমাকে এক টাকা চকলেট খেতে দিছে আমি বলি কি মানে কি এক টাকা চকলেট খেতে আমাকে কেন দিবে তো তখন বলতেছে যে প্যাম্পার্স কিনতে গেলে তখন এক টাকা ছাড় দিবে তো আমি আবার শুনে হাসলাম তো যাই হোক যা দিয়েছে ভালোই দিয়েছে আমি মনে করি তাদের তো আর দেওয়ার কথা ছিল না তাও দিয়েছে আমাদের টিকা দিতে যাওয়ার কথা ছিল দশটায় এজন্য আমার হাজব্যান্ড আজকে কাজে যায়নি দশটার দিকে বলেছে একেবারে দুপুরবেলা যাবে নর্মালি ও এগারোটার দিকে কাজে যায় বাসায় আবার চলে আসে তিনটার দিকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার সাতটার দিকে কাজে চলে যায় এরপর বাসায় রাত্রবেলা ফিরে কিন্তু আজকে একেবারেই দুপুরবেলা যাবে এরপর একেবারে রাতের বেলা বাসায় ফিরবে আর এখন যেই হসপিটালটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আমার জন্য খুব লাকি একটা হসপিটাল এর কারণ হচ্ছে যে এই হসপিটালে আমার রাজকন্যাটা হয়েছে কিন্তু যখন হয়েছে লকডাউনের মধ্যে এই জন্য সে বাসায় ছিল পুরো দুই মাস বের হতে পারেনি হসপিটালটা মোটামুটি অনেক বড় এবং খুব সুন্দর এবং পরিচ্ছন্ন এইখানকার সব কিছুই কিন্তু অনেক বেশি পরিচ্ছন্ন থাকে অনেক জায়গায় ভোরবেলা থেকে শুরু করে গাড়ি দিয়ে ঝাড়ু দেওয়া এখানে ঝাড়ু দেওয়া হয় হচ্ছে গাড়ি দিয়ে এরপর অনেক জায়গায় আবার রাত্রবেলাও দেয় আমার বাসার সামনে রাতের বেলা দেয় এই হচ্ছে আমার মেয়ে হসপিটালে আর এই হচ্ছে তার পা দুই পায়ের মধ্যে দুইটা দিয়েছে সে সেদিন অনেক কান্নাকাটি করেছিল অনেক খারাপ লেগেছিল মেয়েটার জন্য যাই হোক এখন সে আলহামদুলিল্লাহ সুস্থ সে ভালো আছে
এটা হচ্ছে আমার মেয়েকে আমি হার্টের পরীক্ষা করার জন্য এই ক্লিনিকে নিয়ে আসি। আমিও এর আগে এসেছিলাম প্রেগনেন্সি অবস্থায়, কিন্তু মজার ব্যাপার হলো প্রেগনেন্সি অবস্থায় আমার বাবুর হার্ট চেক করার জন্যই গিয়েছিলাম, কিন্তু সে তখন অভূত হয়েছিল, এজন্য টেস্ট করাতে পারি নাই, বাসে চলে আসতে হয়েছে। করেছিল প্রায় 80% হয়েছিল, বাকি 20% করা হয়নি, পরে আবার এক মাস পরে যেতে হয়েছিল। আর উনি আমার প্রেগনেন্সি অবস্থায় প্রায় এই কাজ করেছে যে উল্টিয়েছিল, আবার পা দিয়ে ঢেকে রাখতো সব কিছু, যার কারণে আমি বুঝতেই পারতাম না, আমি কে ডক্টরই বুঝতে পারতো না যে সে ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে। আমরা প্রায় অনেক দিন পরে জানতে পারি যে আমাদের একটা রাজকন্যা আসছে। এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি, কিন্তু আমরা নাস্তা করিনি, এজন্য একটা বারে ঢুকবো নাস্তা করার জন্য। এখানকার চারপাশটা এত সুন্দর যে কি বলবো, ভিডিও করার থেকে বেশি বাস্তবে বেশি সুন্দর লাগছিল। আর হচ্ছে এখানকার বারগুলোও খুব ভালো লাগে আমার, এত নিট অ্যান্ড ক্লিন, আল্লাহ তাআলার তৈরি সব কিছুই খুব সুন্দর, অসাধারণ। আল্লাহ তাআলার প্রশংসা করেও আমরা শেষ করতে পারবো না, এজন্য আমাদের সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা উচিত যে আল্লাহ আমাদের জীবনের জন্য, আমাদের সব কিছুর জন্য আপনার কাছে শুকর আলহামদুলিল্লাহ, আমাদেরকে এত সুন্দর দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য শুকর আলহামদুলিল্লাহ। আমরা বাড়ির ভিতরে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু 11টা বেজে গিয়েছিল, খুব বেশি ক্ষুধা লেগেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন সে আবার কান্নাকাটি করে আমাদের খাওয়া দাওয়া দেখে, এমনটা বাসায়ও হয়। যখন ওর 13 দিন, তখন ওর বাবা যখন জিলাপি বানায় তো দুষ্টুমি করে বলতেছিল যে আম্মু তুমি জিলাপি খাবা আম্মু, তখন ও অনেকক্ষণ তাকিয়েছিল, তখন ওকে না দিয়ে আমরা যখন খাই এত কান্নাকাটি করছে, প্রায় 1 ঘন্টা পরে সে থামছে, আমরা জাস্ট খেজুর খেয়ে রোজা ভাঙি, এরপরে প্রায় 1.5 ঘন্টা পরে আমরা বাকি ইফতারি করতে পেরেছিলাম। মেয়েটাকে আমার গাড়িতে উঠে কোলেই রাখতে হয়েছিল, উনি ওনার গাড়িতে আর বসে নাই, কারণ বসবেই বা কীভাবে, দুই পায়ের রানে 2টা টিকা দেওয়া হয়েছিল, এমনিই তো তার মনটা খারাপ, তার মধ্যে আবার গাড়িতে কীভাবে রাখি সে মোটেও বসবে না, এজন্য আমার কোলের মধ্যেই জড়িয়ে ধরে রেখেছিলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছি, কারণ বাসায় এসেও মোটামুটি সে যন্ত্রণা করবে খুব ভালো করেই জানি, এজন্য আগের দিন রাত্রেবেলায় সব কিছু রান্নাবাড়া করে ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট ভাতটা রান্না করেছিলাম যাতে দুপুরবেলা ওর বাবা খেয়ে যেতে পারে আর হচ্ছে রাতের বেলা এসে খেতে পারে। অনেক সময় আমি যেটা করি যে রাত্রে রান্না করলে রাত্রেরটা আর এর পরের দিন দুপুরেরটা একসাথে রান্না করে রেখে দিই, আর সকালবেলা তো নর্মালি তেমন রান্না করতে হয় না কিছু, কখনো হয়তো বাইরে বার থেকেই খাওয়া দাওয়া করে নিই, অথবা কখনো ঘরেই নাস্তা করে ফেলি। আমি আমার বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি, এখন বাসায় চলে যাব। বাইরে ঘুরতে আসলে ভালোই লাগে, মেয়েটার জন্য একটু খারাপ লাগে, তাকে টিকা দিয়েছে, কিন্তু বাইরে ঘুরতে অনেক ভালো লাগে। যখনই ওর বাবা বাসায় থাকে তখনই আমরা বের হই, যাতে একটু মনটাও ভালো লাগে, এখানে তো আর আমাদের বাবা মা আত্মীয় স্বজন থাকে না। আর একাও বের হওয়া সম্ভব হয় না বাবুকে নিয়ে, যখন ওর বন্ধ থাকে তখনই বের হই, কারণ একা বের হওয়ার সময় বাবুর এইটা নাও সেটা নাও অনেক কিছু নাও, এগুলো নিতে নিতেই টাইম শেষ, আবার ওর বাবার বাসায় আসার টাইম হয়ে যায়,
এজন্য বের হওয়া হয় না আর মোটামুটি ভালো ব্যস্ততা থাকে কারণ একটা সংসারে কম কাজ থাকে না আর হচ্ছে কম চিন্তাও থাকে না যে কিভাবে কি করব কিভাবে কি গুছিয়ে রাখব আবার রান্না বাড়া তো মেন কাজ একটা সংসারে আমি মনে করি আমি আমার মেয়েটাকে কোলে নিয়ে হাঁটছি আর ভয়েস দিচ্ছি ও আমার কথা শুনে হাসতেছে কিছু বললে সে খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলে ওনার ব্যাপারে যদি ভালো কথা বলি তাহলে হাসে আর যদি একটু বদনাম বলি তার বাবা আসলে যে তোমার মেয়ে আজকে খালি সারাদিন কান্না করেছে তখন আমার দিকে তাকায়া কান্না করে দেয় আমি তো মাঝে মাঝে চিন্তা করি এটা কি আমাদের পিচ্ছি বাবু নাকি বড় বাবু যখন ওকে আমি বলি যে আম্মু তুমি কি আমাদের পিচ্ছি বাবু নাকি বড় হয়ে গেছো হ্যাঁ বেশি বুড়ি বুড়ি হয়ে গেছো বেশি পেকে গেছো তখন কি যে হাসে আসলে মনটা ভরে যায় মা হওয়ার আনন্দটাই আসলে অন্যরকম আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই সন্তানটাকে দিয়েছে আমরা অনেক হ্যাপি অনেক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করেও শেষ করতে পারবো না আজকের মতো এখানেই শেষ করছি যেহেতু আমি আমার বাসায়ও চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম